বালি দিয়ে শিশুদের ঘর বানাতে দেখা যায়। অনেক ভাস্কারও বালি দিয়ে বিভিন্ন প্রতিকৃতি আঁকেন, তবে সেটা তো সাময়িক একটা ব্যাপার। বালির প্রাসাদে কেউ বছরের পর বছর বসবাস করছেন এমন খবরের আগে শোনা যায়নি, কিন্তু টানা 22 বছর ধরে বালির তৈরি প্রাসাদে বসবাস করছেন ব্রাজিলের মার্সিও মিজাইল মাতোলিয়াস। সেই প্রাসাদ তিনি নিজে তৈরি করেছেন। স্থানীয় মানুষ 44 বছরের মাতোলিয়াসকে ডাকেন দ্য কিং বলে। মাছ ধরা, গল্প খেলা আর বই পড়ার কারণে তিনি সেখানে বেশ জনপ্রিয়। মাথায় প্লাস্টিকের মুকুট পরে, হাতে রীতিমতো রাজদণ্ড নিয়ে সিংহাসনে বসে থাকেন মাতোলিয়াস। পর্যটকরা তার সঙ্গে ছবি তোলেন, তিনিও বিষয়টি উপভোগ করেন। তবে সেই প্রাসাদের ঘরগুলোতে নয়, তার নিচের একটি ছোট্ট ঘরে বসবাস করেন তিনি। সেই ঘর ভর্তি বই, গল্ফ খেলা আর মাছ ধরার সরঞ্জাম। অবিবাহিত মাতোলিয়াস জানিয়েছেন, গরমে বালি তেতে গেলে তিনি তাতে দমে যান না, রাতে খোলা সমুদ্রের পাশে শুয়ে পড়েন। তেমন বাড়াবাড়ি হলে কোনো বন্ধুর বাড়িতে চলে যান। তবে বালির প্রাসাদকে টিকিয়ে রাখতে রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলতে হয় তাকে। গণমাধ্যমের কল্যাণে এই মুহূর্তে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনিও উপভোগ করছেন সেই খ্যাতি।